পারলাখেমুণ্ডিরে নির্বাচন মণ্ডলী পাই প্রার্থীপত্র দাখল কলে শ্রী আমোদ কুমার বর্ধন। গজপতি জেলা সদর মহকুমা পারলাখেমুণ্ডি ঠারে পারলাখেমুণ্ডি নির্বাচন মণ্ডলী পাই প্রার্থীপত্র দাখল কলে শ্রী আমোদ কুমার বর্ধন। ফায়ার স্টেশন ছকটারু নিজ সমর্থকঙ্ক সহ এক শোভাযাত্রারে বাহারি উপজিল্লাপালঙ্ক কার্যালয় ঠারে পৌঁছি উপজিল্লাপাল তথা নির্বাচন অধিকারী শ্রী অনুপ পণ্ডাঙ্কু নিজর নামাঙ্কন পত্র দাখল করিছন্তি। স্যার কোন কইবে আজি নমিনেশন ফাইল করলে আও কোন কোন মুদ্দা রয়েছে আপনার এপরে কোন কই? সর্বপ্রথমে পারলাখেমুণ্ডি নির্বাচন মণ্ডলীর সমস্ত জনসাধারণ সমস্ত মতদাতা অনেক অনেক ধন্যবাদ দেবি যে মো পরি এক যুবক প্রোৎসাহন করছেন এই মাটিরে লড়িয়া পাই। মোর বিশেষ করে পারলাখেমুণ্ডি নির্বাচন মণ্ডলীর আঞ্চলিক সমস্যা নিয়ে 12টি মুদ্দা নিয়ে মু এই নির্বাচন লড়ুছি। এ 12টি মুদ্দা হল যা কি লোক মনর কথা বা আঞ্চলিক সমস্যা। দেখুন দীর্ঘদিন ধরে পারলাখেমুণ্ডি নির্বাচন মণ্ডলী মেডিকাল কলেজ পাই লড়াই করে আসুছি। সবু জনসাধারণ মনরে গোটেই কথা রয়েছে মেডিকাল কলেজ কেবে হব, থিবা মেডিকাল কলেজরে মধ্য ডক্টর নাহান্তি নর্স নাহান্তি। তো মোর লড়াই হল মু বিজয় লাভ কলা পরে নিশ্চিন্ত ভাবে পারলাখেমুণ্ডি নির্বাচন মণ্ডলীরে মেডিকাল কলেজ কু প্রতিষ্ঠা করবি। দ্বিতীয় বিষয় হল দেখুন পানি সমস্যা, ড্রিঙ্ক ফ্রম ট্যাপ যোজনা অছি, ড্রিঙ্ক ফ্রম ট্যাপ ট্যাপ অছি এবং পানি পানি রক্ষা পাই কুণ্ড অছি। কিন্তু দুঃখর বিষয় যে মহেন্দ্র কন্যা নদী এবং বংশধার নদী উপরে ব্যারেজ আজি পর্যন্ত সরকার নির্মাণ করে পারি না। এই বাবদরে কোণী নেতা কোণী জনপ্রতিনিধি স্বর উত্তোলন করে না। মু ধন্যবাদ দেওয়া পাই চাহুছি পারলাখেমুণ্ডি নির্বাচন মণ্ডলী কু। এই নির্বাচন মণ্ডলীর গোটে খাস কথা হল যে এখানে কেবে মধ্যে পার্টি কু দেখতে না প্রার্থী কু দেখতে। আপনার দেখুন যে 32 ইয়ার্স বা 16টা নির্বাচন বর্তমান আমি দেখিছু এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বিজয় লাভ করেছি, সবু দলকু লোক সুযোগ দিয়েছেন। এইথর জনে যুব সাংবাদিক সমাজসেবী কু নিশ্চিন্ত ভাবে যার কি সমস্যা উপরে জ্ঞান অছি, সমস্যা উপরে অবগত অছি, সমস্যা কু স্বর উত্তোলন করিব। আউ মতে নিশ্চিন্ত ভাবে লোক ভালো পাউছন্তি এবং পূর্ণ মতরে সহযোগ করবে এবং মতদান দেবে বলে বিশ্বাস করুছি এবং মু নিশ্চয় বিজয় লাভ করি বলে মতে মু দৃঢ় বিশ্বাস করুছি এবং লোকঙ্ক সেবক হওয়া পাই চাহুছি। আজ্ঞা নায়ক নুহে, আমি দীর্ঘ বর্ষ দেখিলু নায়ক ভোটর যাতে নেতাঙ্ক পাখে, কিন্তু বর্তমান এক নূয়া রূপরেখা হওয়াকে যাওছি যে নেতা যাবে ভোটরঙ্ক পাখে এবং ভোটরঙ্ক প্রত্যেক সমস্যা উপরে অবগত করবে এবং সমাধান করবে। মু নিশ্চয় লড়াই করবি, নিশ্চিন্ত ভাবে লোকঙ্ক সহিত রইবি, লোকঙ্ক সহিত অছি এবং সবুলে লোকঙ্ক পাই মু বঞ্চিবি এবং লড়াই করবি। এহাই মোর মুদ্দা, এই মুদ্দাকু নেইকি নির্বাচনকু মু যিবি। কেতে খুশি ব্যক্ত অছন্তি আজি নাম? বহুত খুশি অছি, কারণ দেখন্তু আজি মোর প্রথম এমএলএ ভাবে মু প্রথম থর পাই লড়ুছি এবং বিশেষ করে এই 2024 এক স্বতন্ত্রতা রয়েছে। আপনার পুরো ইন্ডিয়ারে দেখন্তু গোটেই নারা যে আমি কেমিতে একতা হবা, গোটিয়ে নারা যে রাজ্যের কেমিতে বিকাশ হব, জেলার কেমিতে বিকাশ হব। আজি বিকাশ কোনসি জায়গায় নাই, সংবিধান কু সুরক্ষা করিয়া পাই বিকাশ যদি পৌঁছিবা পাই অছি কইলে জনে যুবকর আবশ্যকতা অছি যে কি স্বর উত্তোলন করিব এবং লোকঙ্ক পাখে সমস্ত যোজনা সরকারকর যোজনা পৌঁছাই পারিব। সেইপাই বহুত খুশি অছি এবং নিশ্চিন্ত ভাবে এ এক যুবপিঢ়ি পাই এক প্রেরণার বিষয় যে আগামী দিন মানুষ যুবক মানে নিশ্চিন্ত ভাবে এই অঞ্চল পাই এই মাটি পাই রাজাঙ্কর টেক রাখবে এবং মু সে নিশ্চিন্ত ভাবে দায়িত্ব নেবি বলে মু বিশ্বাস করুছি। গজপতিরু রুণুবালা বেহেরাঙ্ক রিপোর্ট, বিশ্ববিজয়ী নিউজ, ওড়িশা।